সকাল সাতটা নাফ নদীর কোল ঘেঁষে নিভৃত এক পল্লী নামার খাল। নাফ নদী পেরিয়ে এই গ্রামে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গারা। তাদেরই একজন সদ্য নবজাতকের জন্ম দেয়া এই মা মিয়ানমার থেকে পালিয়ে নাফ নদী পাড়ি দেবার সময় তীব্র শীতের রাতে নৌকাতে জন্ম হয়েছে এই নবজাতকের। এমন দুর্যোগেও সবাইকে অবাক করে মায়ের উষ্ণতায় বেঁচে আছে শিশুটি। হাতে একটি রুটি নিয়ে বসেছিলেন সেই মা। ঘরের মায়ে হন হাতজন অগ্গা ফুয়ান বিয়ার দেহেড়ে ফুয়া বিয়ার দেহেড়ে আর 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 ইন হালি হাতজন মার ফেলে মরি গিয়ে পুরা দে ফেলাই দে গসতি পেটে বাচ্চা ছিল তার সাথে আসা সবার একটাই কথা, অমানবিক নির্যাতনের মুখে ভাগ্যই তাদের নাফ নদী দিয়ে ভাসিয়ে এনেছে। তই মায়া বয়ান হাড়ি ফিলাইয়ে মরুত্বান গুলি মারি মারি ফিলাইয়ে তো হিন দেখি দে তারা ডরে দিয়েছি। সকাল সাড়ে সাতটা নাফ নদী তীরের দিগন্ত জোড়া বিল পেরিয়ে দলে দলে মানুষ আসছে, তাদের চোখে মুখে আতঙ্ক, এমনকি ক্যামেরা দেখেও তারা ভয় পাচ্ছিলেন। অভয় দিতেই ডুকরে কেঁদে উঠলেন নির্যাতিত নারীরা। সদ্য সীমান্ত পেরিয়ে মিনাবাজারে এসে উঠেছেন মিয়ানমারের দুটি ইউনিয়নের দুজন জনপ্রতিনিধি। জানালেন এ পর্যন্ত অন্তত লাখ খানিক রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছেন, অপেক্ষায় আরো কয়েক লাখ। একই বক্তব্য স্থানীয়দেরও। আরো আমার দু চার লাখ আমি বলে আশা করি রানা কি আর নাকি আরো বেশি এই কি আর নির্যাতন চলের না থাকে। হঠাৎ আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর এই ঢল নিয়ে দোটানায় পড়েছেন টেকনাফের মানুষ। তাদের আশ্রয় দেবেন নাকি দূরে ঠেলবেন তা স্পষ্ট নয় কারো কাছে। হোসেন সোহেল, একাত্তর, ঝিমংখালী, টেকনাফ।